আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে পাউন্ড কেক শেয়ার করব। কিভাবে খুব সহজভাবে অল্প সময়ে চুলায় নর্মাল হাঁড়িতে মাত্র 2টি ডিম দিয়ে 2 পাউন্ড কেক তৈরি করা যায় সেটা আজকে আমি করে দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। পাউন্ড কেক বানাবো, এজন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা মিক্সিং বোলে চাল নিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা আমি উঁচু উঁচু করে নিয়েছি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। ময়দার পরিবর্তে আটা নিলেও হবে। এখন আমি ভালো করে চেলে নেব। চেলে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। হ্যান্ড রিক্স দিয়ে একটু বেশি সময় লাগে, ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়ে এই কাজটা করে নিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চামচ, দিয়ে মিক্স করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। তারপরে এখানে আমি লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিব আর মিক্স করে দেখব যে কতখানি লাগে। আমার এখানে 1/4 কাপ লেগেছে, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডে ঢেলে নিব। এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর আগে থেকেই কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি, উপর থেকে ঢেলে নিচ্ছি এরকম করে, তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে। তারপরে একটু ট্যাপ করে নিব। একটা স্প্যাচুলার আমি পানিতে চুবিয়ে এরকম করে দাগ টেনে নিচ্ছি, তাহলে দোকানের লুক আসবে এজন্য। এখন চুলায় বেক করব, এজন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। লেখালেখির কাগজ বিছিয়ে দিলাম আর স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপরে কেকের মোল্ড আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢেকে রেখে দিব একদম লো আঁচে 40 থেকে 50 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। এখন ঢেকে রেখে দিচ্ছি একদম লো আঁচে। 45 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কেকটা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি কেকটা বের করে ঘি ব্রাশ করে নিচ্ছি, তাহলে গ্লেজ দিবে, দেখতে ভালো লাগবে। তারপরে ঠান্ডা হওয়ার পরে বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কেক, একদম দোকানের মতো হয়েছে দেখুন। এখন কাগজটা তুলে ফেলে দিচ্ছি। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট পাউন্ড কেক বানাতে পারবেন। এখন কেটে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা ইয়ামি হয়েছে দেখতে আর কতটা সফট হয়েছে দেখুন। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।